তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমরা কিভাবে কন্ট্যাক্ট নাম্বার জিমেলে সেট করব। তো বন্ধুরা, কন্ট্যাক্ট নাম্বার জিমেলে সেট করলে কিন্তু অনেক সুবিধা আছে। যেমন অনেক সময় দেখা যায় আমাদের সিমটি রিরেজিস্ট্রেশন করা লাগে, অথবা সিমটি পাক করতে গিয়ে যায়, অথবা সিমটি নষ্ট হয়ে যেতে পারে, অথবা সিমটি যদি আমরা পুনরায় উদ্ধার করতে যাই তাহলে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকে না, শুধু সিমটা পাই। তো বন্ধুরা, জিমেলে নাম্বার সেভ করলে আরেকটা সুবিধা আছে, সেটা হলো আমরা যে কোনো সিমে যদি নাম্বার সেভ করি 250টা নাম্বার বেশি, অর্থাৎ 250টা নাম্বার বেশি সেভ করতে পারি না কিন্তু। আর জিমেলে নাম্বার সেভ করলে আনলিমিটেড আপনি যত খুশি তত নাম্বার সেভ করতে পারবেন জিমেলে, এ নিয়ে কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে মূলত দেখাবো যে সিস্টেমটা দেখাবো, এই সিস্টেমে যদি আপনি আপনার জিমেলে নাম্বার অর্থাৎ সেভ নাম্বার অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বারগুলো যদি আপনি সেভ করে রাখেন তাহলে জীবনে আপনার নাম্বার ডিলিট হবে না। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, জিমেলে নাম্বার সেট করলে কোনো সময় হারাবে না, কারণ আমাদের সিমটা হারা যেতে পারে অথবা মোবাইলটা হারা যেতে পারে। সিম হারিয়ে গেলে আমরা সিমটা আবার নতুন করে উঠাতে পারি, কিন্তু নাম্বারগুলো কিন্তু আর পাওয়া যাবে না। এভাবে মোবাইল চুরি হতে পারে, চুরি হয়ে গেলে আমরা সিমটা নতুন করে উঠাতে পারি কিন্তু নাম্বার আর পাওয়া যাবে না। তো আজকে যে পদ্ধতিটা আমি দেখাবো, এই পদ্ধতি যদি আপনি যদি ফলো করেন তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বার জীবনও ডিলিট হবে না অথবা হারিয়ে যাবে না। তো চলুন শুরু করি ভিডিওটি। তো প্রথমে আমরা কী করবো, আমাদের কন্ট্যাক্টে চলে যাব। এই যে কন্ট্যাক্টে চলে গেলাম, তো প্রথমে আমরা যে নাম্বারটা সেভ করব 0190, তো এই নাম্বারটা আমি এখান থেকে কপি করব, কপি করলাম। তো কপি করার পরে এই নাম্বারটা আমি কিন্তু এখানে সেভ করব, অর্থাৎ আমার কন্ট্যাক্টে আমি সেভ করব জিমেলে। সেই জন্য আমরা কন্ট্যাক্ট এখানে চলে যাব। তো এক এক সাইডের এক একভাবে কন্ট্যাক্ট নাম্বার সেভ করা যায়, তো আপনারা একটু ভালো করে দেখে নেবেন। তো আমারটা হলো ভিভিউ Z1X মোবাইল মডেল। তো এটা এই যে এখানে দেখতে পাচ্ছি আমি কন্ট্যাক্টে চলে আসলাম, তারপরে এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, তারপর এখানে নাম দেব রাজীব, রাজীব দিলাম। তারপর দেখেন অলরেডি আমার এটা নাম্বার সেভ আছে গুগলে। তারপর ফোন নাম্বার দেবো এখানে, তো দিয়ে দিলাম রাজীব 016। তারপর এখান থেকে হোম সিলেক্ট করতে পারবেন, তো এগুলো আপনি দিলে দিতে পারেন না দিলে নাই। তারপর এই যে সেভ লোকেশান দেখতে পাচ্ছেন, আপনাদের এরকম থাকতে পারে সেভ SIM1 SIM2 অথবা জিমেল। এই যে সেভ লোকেশানে আমরা ক্লিক করব, সেভ লোকেশানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমার সেটে SIM1, এই যে SIM2, একটা সিমে কিন্তু 300-র বেশি, 250-র বেশি নাম্বার ধরে না। তারপর আমার যে জিমেলটি দেখতে পাচ্ছি জিমেলটি শো করতেছে। তো এখন কী করবো, এখান থেকে আমি একটা যে কোনো জিমেল শো করে সিলেক্ট করবো, সিলেক্ট করে কিন্তু আমার নাম্বারটা সেভ করব। তো আমি এখান থেকে জাস্ট জিমেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে জাস্ট এখন কী করবো, ডানে দিয়ে দেব। তো সেভ কিন্তু হয়ে গেছে। তো আমি এখন রাজীব রাজীব, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে রাজীব গুগল দেখা যাচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছি জিন মতো একটা আইকন দেখা যাচ্ছে, এটাই মানে জিমেলে সেট করা। এখন যদি আপনার সিমটা হারিয়েও যায় কোনো সমস্যা নেই, আপনি জাস্ট আপনার জিমেলে লগ ইন করলেই আপনার এই লগ ইন করলেই আপনার সিডে আপনার কন্ট্যাক্টটি শো করবে। তো মূলত এভাবেই আপনারা আপনার যে কন্ট্যাক্ট নাম্বার, জরুরি কন্ট্যাক্ট নাম্বার আছে এগুলো আপনারা সেভ করে রাখতে পারেন। অনেক সময় দেখা যায় আমাদের অনেক জরুরি কন্ট্যাক্ট নাম্বার থাকে, সেগুলো আমরা এভাবে সেভ করে রাখলে হারানোর সম্ভাবনা খুবই কম। যদি আপনি জিমেলও ভুলে যান তাহলে আপনি ফরগেট করে কিন্তু আপনার জিমেলটা রিকভারি করতে পারেন, জিমেলটা রিকভারি করলে কিন্তু আপনার নাম্বারগুলো সব কিছুই এসে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে দেবেন, যাতে আমার এই ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথে পেয়ে যেতে পারেন।